হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে করিমগঞ্জের আমি আপনার ঘাটে, বিসর্জন ঘাটের সামনে দেখুন কীরকম জল বিপদসীমার উপরে, এই দেখুন জলের। তো এটা হলো পোস্ট অফিসের কিনারে, যেটা বাংলাদেশ বর্ডার গেট, যেটা নদী, হ্যাঁ, উল্টা সাইডে যেটা সামনে দেখা, এটা হলো জকিগঞ্জ বাংলাদেশের। আর জলের জায়গাটা দেখুন কীরকম হয়েছে, একদম অবস্থা খারাপ, মানে কিছু করার নেই। দেখুন মানুষের কীরকম এখন, মানে কীরকম পরিস্থিতি দেখুন, জলের তাণ্ডব দেখুন। ওই যে এটাই করি মজে পোস্ট অফিসের রাস্তা, আর ওই যে জায়গাটা দেখুন, জল কীরকম সামনে আইছে পর্যন্ত দেখুন, জলে পরিস্থিতি দেখুন। দেখুন জল অতটুকু পর্যন্ত আই গেছে, রাত্রে মন্দির পর্যন্ত আসলো, আর আজকে দেখুন কতটুকু বাড়ছে, আপনি নিজে দেখুন। যে কোনো সময় জল টাউনে ঢুকতে পারে, এটার লেগে মানুষের অনেক পরিস্থিতির মানে সম্মুখীন করবো এখন। দেখুন কীরকম ডিউটি তো করতে লাগবো সবেরই, দেখছেন জল মেইন রুট পর্যন্ত জল আই গেছে, মন্দির তো পুরা অবস্থা শেষ, মন্দিরের অবস্থা শেষ দেখুন। আর ওই সাইডে যেটা দেখলাম, এটা হলো আপনার বাংলাদেশের যেটা গেট, তারা মেইন যেটা বর্ডার গেট, ওইটা এটা জকিগঞ্জ, যেটা ওই দেখুন অবস্থা দেখুন। অন্যদিকের কাভারেজ তো দেখলাম, কিন্তু আজকে করিমগঞ্জের কাভারেজটা দিয়ে আর আপনার দেখাইবা লাগে মর্নিংয়ে। হ্যাঁ, এখন বাজে আপনার 9:30 সকালে, দেখুন কীরকম জল। এখানে বালুর বস্তা বস্তা দিয়া বর্ডার দেওয়া হয়েছে, কিন্তু এই বর্ডার মানে এটা বালুর বস্তা বুঝিয়া না কাবার করতে পারবো। এখানে কি জলের যে রূপ, এখন ভয়াবহ রূপ হয়েছে, হ্যাঁ অবস্থা খারাপ দেখুন। খাবো কিছু হইন, কি এত জলের পরিস্থিতি, আচ্ছা ভয়ঙ্কর অবস্থা, ভয়ঙ্কর অবস্থা। কিন্তু এখন জল আইজিব টাউনে, জল তো আটকানোর চেষ্টা করা হওয়ার ওটাই, কিন্তু আজকে বৃষ্টি দিলে তো আইব, সতর্ক থাকা না হয় ওটাই ওটাই। 2022-এর মানুষের এখনো মনে আছে, 2022-এ যেরকম জল আসল বরাকবেলিতে, এইবারও জলের পরিস্থিতিটা খুব ভালো নাই, ভালো নাই, দুই দিনের বৃষ্টি এইরকম, আগে নেওয়া দরকার আসলো, না বাড়ে ওটাই লক্ষ্য রাখা দরকার। সুন্দর দাদা কইরা, হ্যাঁ যে এটা সবই এটা এফেক্ট হইব, হ্যাঁ জিনিসের দাম বাড়বো, নট আউট গাড়ি আইতো না, রাস্তা হাফ লং এর রাস্তাও এখন ব্লকেজ, আইলে পরে যে জিনিসগুলো বাজারে বর্তমানে আছে এই আছে, যদিও যাতে অন্তত একটা একটা ইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে দামের, হ্যাঁ সবে যাতে ক্রয় করতে পারে ওটাই, হ্যাঁ হ্যাঁ জিনিসটার প্রতি লক্ষ্য রাখা দরকার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যেটা একদম সত্যি কথা, যেটা যেটা হইলো কি আপনারা জিনিসের দাম তো বাড়বো নো ডাউট, হ্যাঁ কিন্তু ওটাই জিনিসের দামটা যাতে না বাড়ে সরকারে ওইটাকে একটু নজর দেওয়া দরকার, ঠিক আছে। ফ্লাড হইলে কি হইব বুঝিলে, এখনও মানুষের ভিতরে একটা আতঙ্কর সৃষ্টি, হ্যাঁ মানুষের কাজে যাওয়া, হ্যাঁ অফিস সব দিকে বন্ধ দেখুন। ঠিক আছে, আমি অন্যদিকে দেখাইমো আপনারা সঙ্গে থাকবা। দেখুন মেইন নদীর গুলা জল, যেটা এটা রাস্তা ক্রস হয়ে গেছে, এটা রাস্তা ক্রস হয়ে যাওয়ার দেখছেন, রাস্তার মধ্যে জল হয়ে গেছে। আর যদি ওয়েদার খারাপ হয় আজকে জল রাস্তার মধ্যে পুরা আওয়ার সম্ভাবনা দেখুন, দেখুন মন্দির পুরা আধা ডুবা পুরা মন্দির দেখুন, কীরকম জল এই দেখুন, এখানে পর্যন্ত জল আই গেছে মন্দিরের নদীর জল দেখুন, বিপদসীমার উপরে এখন জল।
ওই যে বাংলাদেশের বর্ডার দেখলে আপনারা, বাংলাদেশের বর্ডার ওই যে এটা নদীর ওই সাইড জকিগঞ্জ যেটা দেখেন, তারার এদিকে কিরণ জলে পুরো একদম দেখেন। নদীর জল কিরকম ভয়াবহ পরিস্থিতি, দেখুন মন্দিরের ভিতরে জল কিরকম, দেখছেন শিব মন্দিরে, দেখুন শিব মন্দিরের নিচে ফ্লোর পুরো জল একদম দেখুন। ওই যে বাংলাদেশের ওই সাইড লোকে আপনার জকিগঞ্জ নদীর জলের লেভেল দেখুন কতটুকু বিপদসীমার উপরে পুরো। আজকে যদি বৃষ্টি দেয় তাহলে জল টাউনে ঢুকবই একদম, মানে কোনো আর কথাই নেই। ব্যবস্থা দেখুন কীরকম, ওই সাইডে কীরকম ভয়াবহ পরিস্থিতি। সব দিকে তো আপনারা দেখরা, ঘাটের এদিকে লাইফটা দিলাম আমি, আপনারা দেখুন কীরকম করিমগঞ্জের পরিস্থিতি। দেখার সঙ্গে সঙ্গে লাইভটা শেয়ার করে লিবা, লঙ্গাই নদী ব্রিজে এদিক সাইডে আমি দেখাইমু, খাবার করবো দেখুন আপনারা এদিকে জল পুরো ভয়াবহ পরিস্থিতি, পুরো যে কোনো সময় টাউনে ঢুকতে পারে জল। অলমোস্ট টাউনে ঢুকিও গেছে, হ্যাঁ আজকে যদি বৃষ্টি দেয় তো আপনার টাউনে ঢুকবই, এটা কোনো আর কথাই নেই। দেখুন ব্যবস্থা কীরকম জল, সরাসরি লাইভ দেখা করি মস্তিকা, আমার লাইভও দিলাম আপনারা দেখুন কীরকম জলের তাণ্ডব। নদীর জল কীরকম, রাস্তা ক্রস হয়ে বালুর বস্তা মানে দিয়া কোনো রেহাই নেই, দেখুন কীরকম গেট বন্ধ করা হয়েছে যাতে মানুষের আওয়া যাওয়াটা একটু বন্ধ হয়, দেখুন কীরকম পরিস্থিতি। দেখুন আমরা পুলিশের জওয়ানরাও তারা ওইখানেও আছে, হ্যাঁ দলবল নিয়ে যে কোনো সময় জ্বলাইতে পারে। মন্দিরের লাইভ দেখুন সরাসরি, মন্দিরের অবস্থা দেখুন কিরকম, ওই দেখুন জল একদম রাস্তাতে,
জল আটকানো হওয়ার কিন্তু জলের যা স্পিড এক ইঞ্চি করে বাড়ে কাজ চলেন। আমি অন্যদিকে লাইভ দেখাই আপনারা দেখতে থাকবা, ঠিক আছে কীরকম হয় দেখ। আমি আছি এখন মদনমোহন রোডে, দেখুন মদনমোহন রোডের রাস্তা চলে যাও। দিকে মানুষ যানবাহন লয়ে যাইতো কোন দিকে দেখুন, গাড়ি চালাইতো কোন দিকে দেখুন, আপনারা পুরা জলে জল দেখুন ব্যবস্থা, সব নদীর জল যতগুলা জল দেখলে সব নদীর শেষ মদনমোহন রোডের অবস্থা দেখুন। শিয়াল লইয়া বুঝছে ভাই, কিন্তু জলে জল কিচ্ছু করার নাই, ভাবা গেছিল না এইরকম জল হইব। বৃহস্পতিরা আপনারা দেখা করিমগঞ্জে মদনমোহন রোডের অবস্থা দেখুন, এদিক থেকে ওই দেখুন সন্তরবাজারের রাস্তা, সন্তরবাজারের এদিক থেকে পুরা রাস্তা দেখুন কীরকম জলে জল, সব নদীর জল গুলা জল সব নদীর জল দেখুন। সামনে গিয়া দেখাইলাম ভিতর সাইড, গাড়ি নিচে পর্যন্ত জল দেখুন। আমিও আমিও হাঁটলাম দেখুন জল দেখুন কীরকম, সব নদীর জল সব মদনমোহন রাস্তা দিকে সব জল দেখুন অবস্থা দেখুন। ভয়াবহ পরিস্থিতি দেখছেন, এইদিকে রাস্তা দেখুন আর এইদিকে দেখুন ভিতর সাইড, ওদিকে একটা রাস্তা আর এদিকে একটা রাস্তা, দুইটা রাস্তা পুরো জলমগ্ন, দোকান ছোট ছোট ব্যবসা বাণিজ্য যারা তারা তো পুরো অবস্থা খারাপ। যে রাস্তা গলির ভিতর সাইড দেখুন জল সব দিকে জল, পুরা জলের জল সব নদী যেগুলো জল যদি বাইরে হয় না মানুষের কতটুকু কষ্টের সম্মুখীন হবেন, গাড়ি একটা যেতে যে কতটুকু প্রবলেম। দোকানের ভিতর সাইড পর্যন্ত জল, এটা ফ্রন্টের লাইন মদনমোহনের আর এদিকে হলো সন্তরবাজারের রাস্তা, যেটা আমি জলের মধ্যে দেব পুরা ফাতা জল সব নদীর জল, এদিকে তো সব দোকানের ভিতরে ভিতরে জল দেখুন অবস্থা।
বিবাসরা এখন আপনার লঙ্গাই নদীর দেখবা কীরকম ভয়াবহ রূপ হয়ে দেখুন লঙ্গাই নদীর পরিস্থিতি। গুড মর্নিং অনন্তদা, আগের লাইভে দেখে নিতে পারবা, আমি লাইভ দিচ্ছিলাম যেটা সরাসরি এখন লঙ্গাই নদীর ব্রিজের দেখেন জল অনেক মানুষের বাসাতে ঢুকিয়েছে। করিমগঞ্জ জলের তাণ্ডব, যদি আজকে বৃষ্টি দেয় তাহলে টাউনে জল ঢুকার আশঙ্কা। দুই সাইডে আমি দেখাইলাম, দুই সাইডে দেখিলেন আপনারা। উপরে পর্যন্ত আপনার জল উঠছে, জল কীরকম ওরা কেউ সেম সব দিকে জলের কাণ্ড দেখুন। করিমগঞ্জের সাইডে একটা গ্রাম, হ্যাঁ, যেটা হইল গিয়া আপনার করিমগঞ্জের বাইপাস রোডে গ্রামের ওই পিছন সাইড পুরা জলমগ্ন হয়ে যায়। ওইদিকে দেখুন কীরকম ত্রিপুরা সাইড ধর্মনগর সাইড দেখুন পাতাহান্দি এইদিকে এন্টার দেখুন কীরকম কালা দিকের ছায়া। এইদিকে লোক আপনার রুদ্র তো মানে বৃষ্টিটা বন্ধ, কিন্তু রুদ্র না হলে ওইদিকে কালা বসে বৃষ্টি আর মানে দেখুন কীরকম জল মানুষের গ্রামে গঞ্জে দেখুন ঘরের দোকানের মতন জল সব দিকে জল বাড়ছে।